নির্বাচনী প্রচারে গিয়ে ফের প্রাণিঘাতী হামলার শিকার বাম নেতারা। আহত এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুড়া সিং, গন্ডাছড়া মহকুমা কমিটির সম্পাদক সন্তোষ চাকমা সহ অনেক পার্টি কর্মী। ঘটনা গন্ডাছড়া মহকুমার তৈচাকমা বাজারে, অভিযোগের তীর গেরুয়া বাহিনীর দিকে। আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, পুলিশকে নির্দেশ দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পুলিশের মহানির্দেশক বলছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাস্তব বলছে উল্টো। বিরোধী দলের প্রার্থীরা প্রাণীঘাতী হামলার শিকার হচ্ছেন শাসক দলের গুন্ডা বাহিনীর হাতে, নিরাপত্তা রক্ষীদের সামনে হামলার শিকার হচ্ছেন বাম নেতা কর্মী সমর্থকরা। একই ঘটনা ঘটল রবিবার গন্ডাছড়া মহকুমার তৈচাকমা বাজারে। বাজার সভা চলছিল সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে। উপস্থিত ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুড়া সিং, গন্ডাছড়া মহকুমা কমিটির সম্পাদক সন্তোষ চাকমা সহ অন্যান্য নেতৃত্বরা। অভিযোগ, তিনজন বক্তা বক্তব্য রাখার পর অতিরিক্ত 40-45 জন শাসক দলের গুন্ডা বাহিনী প্রাণীঘাতী হামলা চালায় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উপর। আহত হন এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুড়া সিং, মহকুমা সম্পাদক সন্তোষ চাকমা সহ অনেক কর্মী সমর্থক। বর্তমানে আহতরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের সামনে হামলে পড়ে গেরুয়া বাহিনী। ভাঙচুর করা হয় পরীক্ষিত মুড়া সিং এর গাড়ি। অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা অনারেবল নির্বাচন কমিশন থেকে পারমিশন নিয়েই তুইচাকমা বাজারে আমরা মিটিং করতে যাই। আমাদের সেখানে মিছিলে আমাদের পার্টি সম্পাদক কমরেড সন্তোষ চাকমা এবং পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড পরীক্ষিত মুড়া সিং উপস্থিত ছিলেন। আমরা দেখছি আমাদের মিছিল শুরু করার আগের থেকে তাদের লোক বিজেপি তাদের দলীয় অফিসে তারা টেলিফোনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে এই খবর আমরা পাওয়ার পরে আমরা অনারেবল এসডিপিও, অনারেবল আরও এবং অ্যাসিস্ট্যান্ট এআরও আমরা ওনাদের সাথে যোগাযোগ করি এবং আমরা বলি যাতে এখানকার যে সিকিউরিটি যাতে নিরাপত্তা যাতে রক্ষা করা হয়। কিন্তু আমরা দুঃখের সহিত আমরা জানাইতেছি যে কোনো তরফ থেকে কোনো প্রকার রেসপন্স করা হয় নাই, কোনো প্রকার নিরাপত্তা সেখানে ছিল না। এবং আমরা দেখছি সর্বোপরি আমরা দেখছি যে আমাদের পার্টি সম্পাদক সন্তোষ চাকমা যখন স্পিচ করার জন্য উঠছিলেন তখন ঠিক সেই সময়ের মধ্যে আক্রমণ করবার জন্য তারা ফেরে আসেন লাঠি সুতা বেন্দা নিয়ে এই সেখানকার এই বিজেপি কর্মীরা। এরপরে আমাদের আক্রমণ করার পরেই আমাদের আমাদের পার্টি সম্পাদক সন্তোষ চাকমা এবং রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত মুড়া সিং ওনার গাড়ি আক্রমণ করা হয় এবং তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে পিতা মারপিট করা হয়। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে গন্ডাছড়া মহকুমার তৈচাকমায় সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে একটি পূর্ব নির্ধারিত নির্বাচনী সভা ছিল তৈচাকমায়। সেই সভায় বক্তব্য রাখতে উপস্থিত হয়েছিলেন আমাদের পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যকরী সদস্য পরীক্ষিত মুড়া সিং এবং আমাদের পার্টির গন্ডাছড়া মহকুমা কমিটির সম্পাদক সন্তোষ চাকমা। মিটিং শুরু হওয়ার পরপরেই তৈচাকমা বাজারে যে বিজেপি অফিস সে অফিস থেকে 40-50 জন দুর্বৃত্ত তারা আমাদের পার্টি নেতাদের উপরে
আক্রমণ করে। তারা পরীক্ষিত মুড়া সিং এবং সন্তোষ চাকমাকে দৈহিক আক্রমণ করে আহত করে। পরীক্ষিত মুড়া সিং যে প্রচার চালানোর জন্য যে ভাড়া গাড়ি নিয়ে গেছিলেন সে গাড়িটি ভাঙচুর করে এবং যে চেয়ার টেবিল ছিল, মাইক ছিল এই মিটিংয়ে, সমস্তই তারা ভাঙচুর করে। মিটিংয়ের দর্শক শ্রোতাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা, এলাকাটি উপজাতি অধ্যুষিত। তারা এত ভয়ার্ত হয়ে যান যে পান বাজাতে যেদিকে পারেন সেদিকে ছুটে যান। এই তৈদুর যে ঘটনা, যেখানে আমাদের প্রার্থীর উপস্থিতিতে সভা আক্রান্ত হয়েছে, প্রার্থীকে আক্রমণের চেষ্টা হয়েছে, তারপরে আবার এই কেন্দ্রে সিপিআইএমের আরেকটি নির্বাচনী সভা আক্রান্ত হল। আমরা বারবার বলে আসছি যে রাজ্যে কোয়ালিশনের দুই শরিক বিজেপি এবং আইপিএফটি, এরা বিরোধী রাজনৈতিক দলকে, বিশেষ করে আমাদের পার্টিকে, যে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে প্রচার চালাতে দিতে রাজি নয়। তারা এই ভোটে হাঙ্গামা বাঁধানোর জন্য প্রথম থেকে চেষ্টা করছে। এখানে তারা বিরোধী দলকে কোনোভাবে যে প্রচার চালানো এবং অন্যান্য যাবতীয় যে নির্বাচনী কাজকর্ম করা, সেগুলো তারা করতে দিচ্ছে না। এখানে বারবার আমরা নির্বাচন কমিশন এবং এই যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। পার্টিকুলারলি যে যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন পাবলিকলি যে সবাইকে সবক শেখাবেন, তো তারপরে যে পুলিশ প্রশাসন, তারা কোনো রকম ভূমিকা সেখানে নিতে পারে? এই ঘটনাগুলোই তার প্রমাণ যে এরা যদি কোনো রকম ভূমিকা নিত তাহলে পরে এরকম রিপিটেড অ্যাটাক হতে পারে না। এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।